হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রের ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। জন্মাষ্টমীর আগের দিন চলে গেছিলাম আমাদের কাছেই একটা দোকানে, যেখান থেকে আমরা জন্মাষ্টমীর বাজার করলাম। আগের বছরে জন্মাষ্টমীর সময় আমরা আরেকটা দোকানে গেছিলাম, তো সেখানে আমরা দেখিয়েছিলাম যে জিনিসপত্র কীরকম বাল্কে না কিনেও খুব অল্প পরিমাণে কেনা যায়, তেমনই এই দোকানটাতেও পাওয়া যায় সব জিনিসই। ইভেন এই দোকানটায় যে আগের বছর যে দোকান থেকে কেনাকাটা করেছিলাম, ডিসকভার করেছিলাম যে এই দোকানটায় আইটেমসগুলো আরও বেশি, মানে চকলেটের ভেরিয়েশন থেকে শুরু করে এই ড্রাই ফ্রুটসের কালেকশন, ইভেন বিভিন্ন ধরনের চাল ডাল, তার প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। যেমন ধরুন, অনেক দিন ধরেই বাড়িতে সুশি ট্রাই করার ইচ্ছে ছিল, তো সুশি রাইসটা আমি খুব একটা চিনতে পারছিলাম না এখানকার দোকানে, কিন্তু এই দোকানটায় এসে পার্টিকুলারলি হুইচ ইজ সুশি রাইস সেটা কিন্তু আমি পেয়ে যাই। অ্যান্ড সেইখান থেকে সুশি রাইস কিনে বাড়িতে আমরা ট্রাই করেছিলাম। অ্যান্ড সত্যি কথা বলছি, সুশিটা সুশির মতনই হয়েছিল, যাই হোক সেটা আলাদা কথা। কথা হচ্ছিলো জন্মাষ্টমী নিয়ে। তো এখন আমরা মেইনলি জন্মাষ্টমীতে আমি যা ভোগ দিই সেখানে বিভিন্ন ধরনের চকলেটস তো থাকে, না হলে তো গোপুসোনার চকলেট বাটার বিস্কিট এইগুলোই তো মেন ফেভারিট, তাই জন্য বিভিন্ন ধরনের চকলেট তো তুলি আর তার সাথে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিই, আর তার সাথে তো ভোগ যতটা সম্ভব বাড়িতে রান্না করে ততটাই দিই। এইবারে জন্মাষ্টমী আমি কিভাবে পালন করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, কিন্তু কেউ যদি আগের বারের জন্মাষ্টমী পুজো, ইভেন লক্ষ্মী পুজো আমি কিভাবে সেলিব্রেট করি দেখতে চান, তারা কিন্তু একটু আগের ভিডিওগুলো দেখতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এখানে এই চকলেটসগুলো খুব লুজ পাওয়া যায় বলে খুব ভালো লাগলো, যে ইজিলি যতটুকু দরকার ততটুকু আমি কিনছি, বেশি বাল্কে কিনতে হচ্ছে না। ইভেন এখানে প্রচুর ধরনের নাটস থেকে শুরু করে ড্রাই ফ্রুটস তো বললাম, তার সাথে সাথে ডালও পাওয়া যায়, চাল তো বলেইছি, ইভেন ওটস, সিরিয়াল, তারপর আটা, ময়দা, বিভিন্ন ধরনের চিনি, ব্রাউন সুগার, গ্র্যানুলেটেড সুগার, পাউডার সুগার সব পাওয়া যায়। তো এখন আমরা মেনলি নাটস তুলে নিচ্ছি, একটু পিস্তা তুলে নিচ্ছি। এই জায়গাটা সত্যি আমরা ডিসকভার করার পর মনে হয়েছে যে না, আমরা একটা ভালো জায়গা আবিষ্কার করে নিয়েছি। অ্যান্ড আমরা এখন মাসকাবারি আমাদের যত বাজার চাই তুলি না কেন এখান থেকেই তুলে নিই। চলুন, এখানটাকে মোটামুটি নাটস তো তোলা হয়ে গেছে, এবার আর কী কী লিস্টে বাকি আছে দেখে নিই। দেখে নিয়ে আজকে গিয়ে জন্মাষ্টমীর পুজো যেখানে হবে, ঠাকুর যেখানে বসবে আর যেখানে ভোগের রান্না হবে, সেই জায়গাগুলো আজকেই রেডি করে রেখে দেবো। তবে হ্যাঁ, এখান থেকে আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গ্রসারি স্টোর, সেখানে গিয়ে একটু কাঁচা আনাজও তুলে আনবো। কালকে সকালবেলায় সমুন একদম ওই দুধ দই আর পনির আর একটুখানি হলেও কড়াইশুঁটি, এই জিনিসগুলো, আর হ্যাঁ বাটার তো লাগবেই, এই জিনিসগুলো কালকে সমুন সকালবেলাতেই নিয়ে চলে আসবে। তাহলে আজকে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি যে জন্মাষ্টমীর পুজোর বাজারে আমরা কী করি, কোথা থেকে করি, এখানটা এই কাউন্টারটা এই দোকানটার এটাই স্পেসিফিকেশন যে আগে যে দোকানটায় কিনতাম তার থেকেও বেশি কালেকশন কিন্তু এদের রয়েছে, আগেও বলেছি। আর এই বছরে ক্যালিফোর্নিয়াতে আমার থার্ড ইয়ার জন্মাষ্টমী পালন করছি, তৃতীয় বর্ষ। তো যদিও এবারে জন্মাষ্টমীটা বুধবার পড়েছে, একদম উইকডেজে সবার কাজের মধ্যে, তাই জন্য ইচ্ছে থাকলেও, অনেককে বলার ইচ্ছে থাকলেও কিন্তু এবারে বলতে পারিনি, একটু ছোটোর ওপরেই করছি। কিন্তু যাই হোক, ছোটোর ওপর করি আর বড়োর ওপরেই করি, গোপালের সেবা তো আর ছোটোখাটো করা যায় না, তাই জন্য খুবই কাছের লোকেদের নিয়েই এবছরের জন্মাষ্টমীটা পালন করব। প্রত্যেকেই কালকে বিকেলবেলায় চলে আসবেন, আর যেমন মিমিদি সকাল থেকে একটু আসেন, সেই মিমিদি সকালবেলা একটু আসবে বলেছে, তো সেই জন্য সকালবেলা থেকে একটু সবাই মিলেই হই হই করে যতটুকু পারার করে নেব। এখন সুমনের মোটামুটি মনে হচ্ছে যে বাজার ফর্দ সবই হয়ে গেছে, এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন যে আর কিছু কেনার নেই। এবারে কাউন্টারের দিকে যাব, বিলিং কাউন্টারের দিকে, যেখানে গিয়ে আমরা আজকে যা যা কিনেছি বিল পেমেন্ট করে দিয়ে বেরিয়ে পড়ব ইন্ডিয়ান স্টোরের উদ্দেশ্যে।
আচ্ছা, এই এত তো মশলাপাতি রয়েছে, কিন্তু কি করে বোঝা যাচ্ছে যে আমরা আটা কিনেছি না ময়দা কিনেছি? অ্যাকচুয়ালি প্রত্যেক আইটেমের এগেনস্টে একটা করে নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু আমাদের পুট করে দিতে হয়, বিলিং যেখানে হয় সেখানে কম্পিউটারে কোড আসে, সেই কোডটা দিয়ে দিতে হয়। সেই জন্যই যখনই আমরা কোনো জিনিসগুলো নিই, একটা তার দিয়ে তো বেঁধে দিতে হয় প্লাস্টিকের মুখটা, আর ওখানেই সমস্ত জায়গায় পেন রাখা থাকে যাতে কোড নাম্বারটা আমরা ওই তারটার গায়ে যে কাগজ আছে সেখানে আমরা লিখে দিতে পারি। এবারে যেখানে বিল করব সেখানেও আর একটা মজার জিনিস আছে, যেখানে বিল করছি সেখানে ওয়েট হয়ে যাওয়ার পরে একটা আলাদা জায়গা রয়েছে যেখানে কিন্তু কেনার পর সমস্ত জিনিস রাখতে হয়, কারণ ওরা মেশিনই পুরোপুরি ক্যালকুলেট করে নেয় যে আমরা কতটা ওয়েট টোটাল কিনেছি আর ঠিকঠাক বিল পেমেন্টটা সেই ওয়েট অনুযায়ী হয়েছে কি না। না হলে আমরা যদি কোনোভাবে ওয়েট মেশিনে সেই জিনিসটা স্ক্যান করার পর না রাখি, তাহলে কিন্তু কম্পিউটার নেক্সট আইটেমটা স্ক্যান করতেও দেবে না, মানে আপনাকে কোনো ভুল করতেই দেবে না কম্পিউটার। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাব ইন্ডিয়ান স্টোরে। সেখানে গিয়ে বললাম কাঁচা আনাজ কিনবো, যদি খুব ভিড় থাকে তাহলে কিন্তু একদমই ভিডিওটা করতে পারবো না, কারণ চটজলদি বাজার করে আবার ঘরেতে গিয়ে অনেক কাজ আছে। যাই হোক, এখন তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, যা বাজার মোটামুটি কেনা হলো, একটু ফল থেকে শুরু করে কাঁচা সবজি, আর হ্যাঁ মশলাপাতিও কিনে নিয়েছি। কিছুদিন আগে বলেছিলাম চালের ক্রাইসিস চলছে, তো এখানে এখনও দেখলাম এক একটা ফ্যামিলির জন্য একটা করেই রাইস ব্যাগ কিন্তু কিনতে পারবে, এক্সেপ্ট বাসমতি রাইস। মানে এই দোকানে এখনও কিন্তু সেইভাবেই বিক্রিটা করছে চালের, যাতে ক্রাইসিসটা না হয় আর কেউ ওভার বাই না করতে পারে। এবার বাড়ি যাওয়ার পালা, বাড়িতে গিয়েই প্রথমে আমাদের যে আইল্যান্ডটা রয়েছে সেটা একটা প্লাস্টিক ক্লোথ দিয়ে ভালো করে মুড়ে দিলাম, তাহলে কি হবে যে সাদা পাথরটা রয়েছে সেটার ওপর অত মশলাপাতি পরে নোংরা হবে না। আর আমরা প্রতি বছরই বলেছি আমি একটা ইন্ডাকশন কুকারের মতো ইউজ করি, তো নিচটা যেহেতু হিটার থাকে, আমি যদি ডিরেক্ট প্লাস্টিকের ওপর ওটা বসাই তাহলে কিন্তু প্লাস্টিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি একটা আলাদা প্লাইউডের ব্যবস্থা করেই রেখেছিলাম, যেটা আমরা প্রত্যেক বছর সেই প্লাইউডের ওপরেই রেখে রান্নাটা করি, অ্যান্ড এই বছরেও সেটাই ইউজ করবো। তার মানে আমি পুজোর জন্য আলাদা করে তুলে রেখেই দিয়েছি, জাস্ট পুজো হলেই তখনই বের করি, এই বছরে সেটাই আবার বার করে ফেলবো। মোটামুটি 3 বছর ধরে লক্ষ্মী পুজো আর জন্মাষ্টমীর পুজো তো করছি, তো কিছুটা জিনিস গুছিয়েও গেছে। যখন প্লাইউডটা রেখে দিলাম, এবার আমার ফ্রিজের মাথার যে কাউন্টার রয়েছে ওপরে, ফ্রিজের মাথার ওপরে সেইখানে আমার সমস্ত পুজোর সরঞ্জাম থাকে একদম আলাদা, তো সেখান থেকে সমস্ত জিনিস এবার আস্তে আস্তে পেরে এখানে রেখে দেবো। আর এই যে আমার কালকে যেখানে গপু বসবে সেখানটা সাজানো হয়ে গেছে, এবারে আর গোটা দেয়াল জুড়ে করিনি, একদম যেটুকুনি গোপাল থাকবে সেইটুকুনি দেয়াল জুড়েই আলোটা লাগিয়েছিলাম, হাতে একদম সময় কম ছিল তার মধ্যেই করা হয়েছে। বাড়িতে যখন এই পুজো করা হয় তখন মাঝে মাঝেই মনে হয় যে ইস, যদি মা বাবা কিংবা বাপি মামনি যদি থাকতো সবাই মিলে কতটা ভালো হতো, কিন্তু যাই হোক এখানে আমরা আমাদের মতো করছি, তারাও তাদের মতো ওখানে গোপাল পুজো করছে, তো এই নিয়েই তো জীবন, তাই না? এখন অবধি দু সাইডের ফুলটা লাগাতে হবে, ফুলদানিতে ফুল এনে রেখে দিয়েছি কিন্তু সাজানো হয়নি, সেটা কালকে সকালে করে নেব। এবার এই সিংহাসনটা মধ্যিখানে রেখে দিই, আর আমার তৈরি, আমি নিজে হাতে এই পালঙ্কটা তৈরি করেছিলাম প্রথম বছর, তো সেখানে গোপাল বসবে সেটাও এনে রেখে দিলাম। কালকে রাত্রিবেলায় গোপালকে আমার নিজের হাতের তৈরি পাগড়ি বাঁশি দিয়ে সাজিয়ে কালকে রাত্রিরে পুজো করব। তাহলে চলুন, আজকের জন্য মোটামুটি সাজানোটা কমপ্লিট হয়ে গেছে, কাল সকালে জন্মাষ্টমীর পুজো, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, গোপাল সবার মঙ্গল করুন। তাহলে চলুন, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।